হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগে। তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো দেখো, এই বিস্কুটের প্যাকেটটা এইমাত্র আনা হলো, তো আমার মেয়ে এখন নিজে নিজেই রাখছে। রাখো রাখো, বাবা খুব সুন্দর খুব সুন্দর। ইয়েস বন্ধুরা, দেখো আমি একেবারে চলে এসেছি সকালে রান্না বান্না করতে। আর কি বলো তো, আমাদের এখানে না কীর্তন হচ্ছে, তো প্রচণ্ড মাইকের আওয়াজ, মানে একটু প্রবলেম হবে তোমাদের, একটু মানিয়ে নিও তোমরা। আর কি রান্না হচ্ছে তোমরা তো দেখতেই পেলে, ঢেঁড়স আলু ভাজা করব, আলু ভাতে আর ডালেই হচ্ছে সিম্পল মেনু দুপুরের। আর রাতে চিকেন করব একটু, সেরকম প্ল্যান আছে। তো কি বলবো বন্ধুরা বলো, এই যে এত মাইকটা একদম আমাদের বাড়ির সামনে দিয়েছে, যার জন্যে খুব খুব প্রবলেম হচ্ছে। আমি তো এমনি সরাসরি তোমাদের সামনে ভিডিওতে কথাও বলতে পারছি না, আর ভয়েস ওভার দেওয়ার সময়ও খুব 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 অসুবিধা হচ্ছে। আর এইবার দেখো বন্ধুরা, তোমরা এই পাতাগুলো মেয়ের জন্য এনেছি, এটা হচ্ছে বাকশিরা। তো মেয়ের এত কাশি হচ্ছে, তো সর্দি হয়েছে, যার জন্য এই পাতাগুলো এনেছি। এটা শিরাগুলো নিয়ে গরম জলে ফুটিয়ে করতে হবে। আর এই দেখো দু পিস তরমুজ আছে, তা ওকে খাওয়াবো বলে ফ্রিজে ছিল, তো ঠান্ডা মানে ঠান্ডা তো, তাই গরম করার জন্য বের করে রেখেছি। আর এইবার তোমরা যেটা দেখবে, দেখো মানে কি বলবো, আমার এক প্যাকেট ম্যাগি আমার মেয়ে একাই নষ্ট করেছে। তো দেখো ওর, ও মানে কি বলবো, নিজে নিজে রান্নাবাটি খেলছিল, যে ও রান্না করছিল যে মা ম্যাগি রান্না করব। তো এই সব অবস্থা করেছে, এবার আমাকে এইসব গোছাতে হবে, এবারে ঝাড় দিতে হবে, মুছতে হবে, মানে কি বলবো, বাচ্চা থাকলে এগুলো করবেই, কি আর করা যাবে। তো বন্ধুরা দেখো, আমি না বিছানার চাদরটা পাল্টেছি, আর এই দেখো আমার মেয়েকে স্নান করিয়েছি, বসে আছে। আর কি বলবো, আজকে হঠাৎ করে ভাবলাম যে না বিছানার চাদরটা পাল্টাই, আর বিছানার চাদরটা পাল্টে ফেলেছি, কিন্তু আমি কিন্তু উল্টো করে পেতেছি, কারণ সোজা দিক আমার পছন্দ হয়নি। ক্যামেরায় যতটা খারাপ লাগছে ততটাও খারাপ নয়, বেশ পরিষ্কার চাদর, আর উল্টো করে পেতেছি, বেশ ভালো লাগছে। আর আমার কি বলতো, সবসময় বেশ পরিষ্কার চাদর হবে বেশ ভালো লাগে। আর ওদিকে ঘরও মোছা কমপ্লিট, ওখানে নোংরা করেছিল ওখানেও মুছেছি, এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি জলের বালতিতে, না প্রচণ্ড রোদ পড়ে, তো জলের বালতিটা খাটের তলায় রেখেছি। আর বাসনগুলো আছে ওখানে, তো ওগুলো পরে মাজবো, আর ওই কটা মানে ওই কেচে ধুয়ে দেবো। তো এই হচ্ছে আমার দুপুরের কাজকর্ম। তো মেয়েকে এবার খাইয়ে দাইয়ে না ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি নিরিবিলি সব করব। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখানে আমি আর আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছি ঢেঁড়স আলু ভাজা, আলু ভাতে আর ডাল। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে একটা বেজে গেছে, গো একটা মনে হয় বাজিনি এখনো, ও একটা বেজে গেছে। আর আসলে আমি আজকে মানে কথা বলতে পারছি না সামনাসামনি, কারণ এখানে মাইক চলছে, সব হরিনাম হচ্ছে, আমাদের পাড়া হয়নি তো পাশের পাড়াতে হরিনাম হচ্ছে, তো যার জন্য আজকে আমি এইভাবে কথা বলতে পারবো না। দেখেছো এদিক থেকে আইসক্রিম, ওদিক থেকে, তো কালকের ব্লগটাও আমি এডিট করতে পারিনি, হয়তো একটু শোনা যাবে কিছু, যাই হোক একটু মানিয়ে নিও তোমরা। তো আমরা এখন খেতে বসে গেছি, তো খাওয়া হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি, মনে হয় বিকেলে আসবো, কি কি জানি না, যাই হোক। তো চলো, তো যাই হোক, দেখো ফিরে আসলাম। তো ভাত খাওয়ার পরে একটু এদিক ওদিক অল্প করে কাজ করলাম, ওই যেমন এঁটো ফেঁটো পাড়া। তো আর এখন আমি খেয়ে নিচ্ছি তরমুজ, তো ঠান্ডা তরমুজ মেয়েকে দিলে আরও ঠান্ডা লেগে যাবে, যার জন্য আমি খেয়ে নিচ্ছি তরমুজটা। আর এদিকে দেখো, এবারে বিছানার অবস্থা দেখলে মাথা একদম খারাপ হয়ে যাবে, ওড়না গামছা পুতুল বালিশ পিড়ে বই খাতা জামা কাপড় আর কিছু বাদ আছে আমার বলতে, হ্যাঁ ব্ল্যাঙ্কেট, মানে কি বলবো আমি আর, এটা বিছানা না কিসের বাজার জানি না, এখানে মেয়ে আবার পটি করছে, কেউ কিছু মনে করো না প্লিজ, দেখাবো না আর কোনো দিন। আর এখানে আমার বর রাতের জন্যে তোজো শুরু করে দিয়েছে। আর তারপরে আমি এখানে একটু চা করে নিয়েছি, দুধ চা, আর মেয়ের জন্যে দুধ নিয়ে নিয়েছি বিস্কিট। তো এটা হচ্ছে টিফিন, তো মেয়েকে একবার বিকেলে খাইয়েছিলাম, আর এখন প্রায় 8টার কাছাকাছি, হালকা একটু খাওয়াবো, তারপর মেয়ে খেলা করবে, আমরা চটজলদি রান্নাবান্নাগুলো করে নেব, নিয়ে তারপর আমরা মানে কি বলবো খাবো। আর মেয়ে দেখেছো শাড়ি পরে কেমন নাচছিল, নাচছিল মানে কি নাচেনি, ঢং করছিল আয়নার সামনে, এইসব ও ভালোবাসে খুব। তো বর্মশাইকে দিয়ে গেলাম, খেয়ে নিক।
দেখো, প্রথমে রুটি করে নিচ্ছি, আর আমার বর রুটিগুলো শেকে দিচ্ছে, তো আমার বেলা কমপ্লিট, ও শেখাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর চিকেনটা রান্না করা দেখালাম না, তো এই যে হয়ে গেছে রান্না, দারুণ হয়েছে। একটু গরম মশলা দিয়েছি নামানোর আগে, তো বেটে দিয়েছি। আর এটা হচ্ছে মেয়ের জন্য খাবার বাড়ছি, রুটি আর চিকেন। তো যাই হোক, রুটি চিকেন তো ভালোবাসি, তোমরা তো জানো। তো প্রথমে মেয়ের জন্য বেড়ে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো আমি। আর ওর বাবা বলছে যে আমার খিদে লেগে গেছে, তো আমাকে খেতে দিয়ে দাও। তো তারপরে ওর বাবাকেও তুলে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার আজকের। তো দেখো, মশারিটা টাঙিয়ে দিলাম, বললাম যে মশারিটা তুমি ঠিক করে গুঁজে নাও। আর এখানে একটু ছোলা ভিজিয়ে দিয়েছি। আর এটা জানো বন্ধুরা, এটা হচ্ছে কোতিলা, অনেকে জানো অনেকে জানো না। তো এটা হচ্ছে শরীর ঠান্ডা করে। ওর বাবা বললো একটু কোতিলা ভিজিয়ে দাও, তো সকালে কোতিলার শরবত করব, করে ওকে দেব খেতে। তো এটা হচ্ছে কোতিলা, অনেকে জানো বা অনেকে আবার জানো না। আর আমার ওদিকে গ্যাসের উপরে বাসন টাসন সব জড়ো করে রেখে দিয়েছি, সকালে মাজবো। তো আমি একটু চুলটা বেঁধে নিচ্ছি, আর এবার শুতে যাব। তোমাদেরকে বলছি যে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তোমাদের কোথাও একটু হলেও তো একটু লাইক দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দিও। আর মাইকের আওয়াজের জন্য আমি নিজে কোনো কথা বলতে পাচ্ছি না, এখন যেটা ভয়েস ওভার দিচ্ছি সেটাও কিন্তু প্রবলেম হচ্ছে। তো চলো বন্ধুরা, এবার আমি শুতে যাব, নিজে নিজে ঘর নাড়ছি, তোমাদের সাথে বলবো, এইসব ভাবছি। তো চলো, টাটা, দেখা হবে কাল।